ফুটপাত দখলদারদের এক মাস সময় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন আপাতত এক মাস কোনো উচ্ছেদ হবে না। অন্যদিকে হুঁশিয়ারি দিলেন পুলিশ প্রশাসনকেও, সময় বেঁধে দিলেন তিন মাস। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই রাজ্য জুড়ে জমি জবরদখল ও ফুটপাত দখলমুক্ত করার অভিযানে নামে প্রশাসন। তিন দিন ধরে বিভিন্ন জায়গায় নামে বুলডোজার, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় ফুটপাত দখলদারি দোকানপাটগুলিকে। অভিযান ঘিরে তুলকালামো বাঁধে বিভিন্ন জায়গায়, দোকান ভেঙে দেওয়ায় কান্নায় ভেঙে পড়েন দোকানদারেরা। রুজি রোজগার সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়ায়, আর এই উচ্ছেদ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক আকচাকচি। কারা ফুটপাতে দখলদার, কারা স্বীকৃত, এই দখলদারির দায়ী বা কার, এইসব প্রশ্ন উঠছে অনেক। এই অবস্থায় বৃহস্পতিবার নবান্নের সভাঘর থেকে দখলদার উচ্ছেদ নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে হকারদের এক মাস সময় দিলেন তিনি। তিনি বলেন হকার নেতারা চাঁদা তুলে বেআইনিভাবে ডালা বসিয়ে দেবেন, এইসব করবেন না। ভিডিও সার্ভে করা হয়েছে, একজনের একাধিক ডালা থাকবে তা হতে পারে না, বহিরাগত নয়। সঙ্গে পুলিশকেও সময় বেঁধে দিলেন তিনি, হুঁশিয়ারি দিলেন নেতা ও পুলিশদেরও, যেই হকার বসান তাকেও গ্রেপ্তার করতে হবে, জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তাটা দখল হয়ে গেছে, এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে। তারা ভাবে দিয়ে দিলাম, টাকা কিনে নিলাম, মাসে চাঁদা পেলাম, না হবে না। ডাল ভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হওয়া যাচ্ছে না? খেতে কি লাগে? এখন তো কেউ বাড়িতে বেড়াতে গেলে মিষ্টিও নিয়ে যায় না, পাছে ডায়াবেটিক হয়ে যায়। তো মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য? বাঁচার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান, তার বেশি নয়। লোভ করা ভালো নয়, লোভ সম্বরণ করুন। এক্ষেত্রে লোকাল যারা আছে, নেতা পুলিশ, তারা সবচেয়ে বেশি দায়ী। প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন, আমি এই পলিসিটাকে মানি না। আমি ইতিমধ্যে জায়গা খুঁজব, সার্ভে চলবে, আমাদের প্রজেক্ট চলবে। তোমাদের আমি এক মাস টাইম দিলাম, তোমরা গোছাও, তোমাদের কিভাবে কোথায় রাখবে এটা সরকারের দায়িত্ব। কথাই আছে যত দোষ নন্দ ঘোষ, রাজ্যের পুলিশেরও এখন সেই অবস্থা। কিছু হলেই বিরোধী ও নেতা মন্ত্রীদের চক্ষুশূল হয়ে ওঠেন পুলিশ কর্মীরা। এবার স্বয়ং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোষের মুখে পড়লেন রাজ্যের পুলিশেরা। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।